যারা বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বই পড়া হয় না, তাদের জন্য আমাদের এই চেষ্টা। পড়ছি হুমায়ুন আহমেদের ছোট গল্প শঙ্খমালা। অনেক রাতে খেতে বসেছি, মা ধরা গলায় বললেন, খবর শুনেছিস ছোটন? কি খবর? পড়ি এসেছে। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মা থেমে থেমে বললেন, পরির একটি মেয়ে হয়েছে। মায়ের চোখে এবার দেখা গেল জল। আমি বললাম, ছি মা, কাঁদেন কেন? মা সহজ স্বাভাবিক গলায় বললেন, না কাঁদি না তো, আর দুটি ভাত নিবি? আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টপটপ করে জল পড়ছে। মায়েরা বড় দুঃখ পুষে রাখে। ছ বছর আগের পরি আপাকে ভেবে আজ আর কি কাঁদতে আছে? হাত ধুতে বাইরে এসে দেখি ফুটফুটে জোছনা নেমেছে, চারদিকে কি চমৎকার আলো। উঠোনের লেবু গাছে লম্বা কোমল ছায়ায় সে আলো ভাসছে। কতদিনের চেনা ঘর বাড়ি কেমন যেন অচেনা লাগছে আজ। বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া হয়ে বসে আছেন আমার অন্ধ বাবা, তার পাশে একটি শূন্য টুল। ঘরের সমস্ত কাজ ছেড়ে আমার মা এসে বসেছেন সেখানে, ফিসফিস করে কিছু কথা হবে। দুজনে তাকিয়ে থাকবেন বাইরে, একজন দেখবেন উথাল পাথাল জোছনা, অন্যজন অন্ধকার। বাবা মৃদু স্বরে ডাকলেন, ছোটন, ও ছোটন। আমি তার দিকে এগিয়ে গেলাম। তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে, অস্পষ্ট সুরে বললেন, পরি এসেছে, শুনেছিস? শুনেছি। আচ্ছা যা, আজ আমাদের বড় দুঃখের দিন, পরিয়াপা আজ এসেছে। কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হয়তো দেখা যাবে তিনি হাসি হাসি মুখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। শিমুল তুলো উড়ে এসে পড়েছে তার চোখে মুখে। আমাকে দেখে হয়তো খুশি হবেন, হয়তো বা হবেন না। পরিয়াপাকে বড্ড দেখতে ইচ্ছে করে, আমরা খুব দুঃখ পুষে রাখি। হঠাৎ হঠাৎ একদিন এক একদিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে, বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে, চোখে জল এসে পড়ে। এমন কেন আমরা? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুতে কলঘরে যাচ্ছেন। মাথার কাপড় ফেলে তিনি একবার আকাশের দিকে তাকালেন, তারপর অনেক সময় নিয়ে উজু করলেন, একসময় এসে বসলেন শূন্য টুলটায়। বাবা ফিসফিস করে বললেন, খাওয়া হয়েছে তোমার? তোমার বুকে তেল মালিশ করে দেব? না। সিগারেট খাবে? দেব ধরিয়ে? না। তারপর দুজনে নিঃশব্দে বসে রইলেন, বসেই রইলেন। লেবু গাছের ছায়া ক্রমশ ছোট হতে লাগলো, এত দূর থেকে বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমার মা কাঁদছেন। বাবা তার শীর্ণ হাতে মার হাত ধরে বললেন, ধরে ফেললেন, কফ জমা অস্পষ্ট স্বরে বললেন, কাঁদে না, কাঁদে না। বাবা তার বৃদ্ধা স্ত্রীকে আজ আবার ত্রিশ বছর আগের মতো ভালোবাসুক। আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন। আমি তাদের ভালোবাসার সুযোগ দিয়ে নেমে পড়লাম রাস্তায়। মা ব্যাকুল হয়ে ডাকলেন, কোথায় যাস ছোটন? এই একটু হাঁটবো রাস্তায়, দেরি করবি না তো? না। মা কিছুক্ষণ ইতস্তত করে বললেন, ছোটন, তুই কি পরিদের বাসায় যাচ্ছিস? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, যেতে চায় যাক না, যাক। রাস্তাঘাট নির্জন, শহরতলির মানুষরা সব সকাল সকাল ঘুমিয়ে পড়ে, তার স্বরে ঝিঝি রাখছে চারপাশে। গাছে গাছে নিশি পাওয়া পাখিদের ছটফটানি, তবু মনে হচ্ছে চারপাশ কি চুপচাপ। রাস্তায় চিনির মতন সাদা ধুলো চিকমিক করে, আমি একা একা হাঁটি। মনে হয় কত যুগ আগে যেন অন্য কোনো এক জন্মে এমন জোছনা হয়েছিল। বর্দা আর আমি গিয়েছিলাম পরিয়াপাদের বাসায়। আমার লাজুক বর্দা শিমুল গাছের আড়াল থেকে মৃদু স্বরে ডেকেছিল, পরি, ও পরি। লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিল পরির মা, হাসি মুখে বলেছিল, ও মা, তুই কবে এলি রে, কলেজ ছুটি হয়ে গেল? ভালো আছেন খালা? পরি ভালো আছে। খবর পেয়ে
পরী হাওয়ার মতো ছুটে এসেছে ঘরের বাইরে, এক পলক তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে বলেছিল, ইস, কতদিন পর কলেজ ছুটি হলো আপনার। আমার মুখ চোরা লাজুক দাদা ফিসফিসিয়ে বললেন, পরী তুমি ভালো আছো? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। তোমার জন্য গল্পের বই এনেছি পরী। এসব কোন জন্মের কথা ভাবছি, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এসব কি সত্যি সত্যি কখনো ঘটেছিল? একজন বৃদ্ধা মা, একজন অন্ধ বাবা, এরা ছাড়া কোনো কালেই কি আর আমার কেউ ছিল? পরিয়াপার বাড়ির সামনে থমকে দাঁড়ালাম। খোলা উঠোনের চেয়ার পেতে পরিয়াপা চুপচাপ বসে আছেন, পাশে একটি শূন্য চেয়ার। পরিয়াপার বর হয়তো উঠে গেছেন একটু আগেই। পরিয়াপা আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন, ছোটন না? হ্যাঁ। ওহো, কতদিন পর দেখা, বসে চেয়ারটায়। আপনি কে ভালো আছেন পরিয়াপা? হ্যাঁ, আমার মেয়ে দেখবি, বস, নিয়ে আসছি। লাল জামা গায়ে ডল পুতুলের মতো একটি ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে ফিরে আসলেন তিনি। চোখ অবিকল আমার মতো হয়েছে, তাই না? হ্যাঁ। কি নাম রেখেছেন মেয়ের? নীরা। নামটা তোর পছন্দ? চমৎকার নাম। অনেকক্ষণ বসে রইলাম আমি। একসময় পরিয়াপা বললেন, বাড়ি যা ছোটন, রাত হয়েছে। বাবা আর মা তেমনি বসে আছেন, বাবার মাথার সামনে ঝুঁকে পড়েছে তার সারা মাথায় দুধের মতো সাদা চুল। মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছেন বাইরে। পায়ের শব্দে চমকে উঠলেন বাবা। ছোটন ফিরলি? জি। পরিদের বাসায় গিয়েছিলি? হ্যাঁ। অনেকক্ষণ আর কোনো কথা হলো না, আমরা তিনজন চুপচাপ বসে রইলাম। এক সময় বাবা বললেন, পরি কিছু বলেছে? না। মার শরীর কেঁপে উঠল, একটি হাহাকারের মতো তীক্ষ্ণ স্বরে তিনি ফুফিয়ে উঠলেন, আমার বড় খোকা, আমার বড় খোকা। অ্যান্ড্রিন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রগাঢ় ভালোবাসা পরিয়াপার জন্য সঞ্চিত করে রেখেছিলেন, তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন, ঝুঁকে পড়ে চুমু খেলেন মার কুঞ্চিত কপালে। ফিসফিস করে বললেন, কাঁদে না, কাঁদে না। ভালোবাসার সে অপূর্ব দৃশ্য আমার চোখে জল আসল। আকাশ ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম, পরিয়াপা আজ তোমাকে ক্ষমা করেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অনেক ধন্যবাদ। আপনাদের কোনো পছন্দের বই থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, লাইক করুন। আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।